alga encho kenne dui bag bazar ago dim bhangbo ni kono phatao to ase নমস্কার, আমি স্বপ্না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ একটা সহজ রেসিপি করব। আপনারা যারা অনেক ব্যস্ত, রান্না করার সময় কম, তাদের জন্য এই রেসিপিটা। রুই মাছ, আলু, টমেটো দিয়ে একটা তরকারি করব। মাছে আমি লবণ দিলাম, অল্প হলুদ দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, আর দেব সামান্য আদা জিরা বাটা। এটা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মেখে নেব। কড়াইতে সরিষার তেল দিলাম, মাছে একটু আদা জিরা, তারপর মরিচের গুঁড়া, হলুদ, লবণ অল্প অল্প একটু একটু দিয়ে মেখে মাছটা ভাজলে মাছটা অনেক স্বাদ লাগে খেতে। ভিতরে মশলা ঢুকে তখন মাছটা ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে হবে। এরকম করে ভেজে নিলাম। জিরা ফোড়ন দিলাম, আলুটা দিয়ে দিলাম, আলুতে আমি লবণ দিলাম, ঢেকে দিলাম, ভালোভাবে ভাজা ভাজা হোক। এবার টমেটো দিয়ে দেব। Thank you.
এবার দেবো সামান্য আদা জিরা বাটা, সামান্য এটা, আর পেঁয়াজ কাঁচা মরিচ বাটা। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি এত হলুদ দেবো না, সামান্য একটু হলুদ দিলাম, আধা চামচ মরিচ দিলাম, কাঁচা মরিচ দিয়েছি, তবে আমরা একটু ঝাল খাই, কাঁচা মরিচ মাত্র চারটে দিয়েছি বাটা, এ কারণে একটু মরিচ দিলাম। কষাইনি, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, বাটি ধোয়া জলটাও দিলাম, আর একটু জল দিই, উঠেছে, আমি আলুতে লবণ দিয়েছি, মাছেও লবণ দিয়েছি, এখন ঝোলের জন্য একটু লবণ দিলাম, এবার মাছটা দিয়ে দেব, তরকারিটা হয়ে গেছে, দুটা কাঁচা মরিচ ভেঙে দিলাম, আর ধনিয়া পাতা দিলাম, বিলাতি ধনিয়া পাতা, এবার নামিয়ে নেব, দেখুন আমার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে।
অল্প সময়ে এভাবে আপনারাও রান্না করে ফেলুন মুখরোচক আলু টমেটো রুই মাছের মাখো মাখো ঝোল। রান্নাটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি মোটামুটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।